জন্মদিনে সৈয়দ মুজতবা আলী, আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোট গল্পকার, রম্য রচয়িতা, বিশিষ্ট অনুবাদক ছিলেন সৈয়দ মুজতবা আলী। 1904 সালের 13 সেপ্টেম্বর বর্তমান বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন খান বাহাদুর সিকান্দার, মা ছিলেন আমতুল মান্নান খাতুন। মুজতবা আলীর শিক্ষা জীবন বর্ণময়। বাবা সরকারি চাকরি করতেন এবং প্রায় বদলি হতেন, এই কারণে মুজতবা বহু স্কুলে পড়েছেন। সবশেষে তিনি কবিগুরুর শান্তিনিকেতনে বিশ্বভারতীতে স্নাতক হন। কিন্তু বিশ্বভারতী থেকে পাশ করা কাউকে অন্য বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হতো না, তাই মুজতবা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রবেশিকায় পাশ করে আলিগড় বিশ্ববিদ্যালয়ের আয়তে ভর্তি হন। 1929 সালের হুম্বোল্ট বৃত্তি নিয়ে বার্লিন ও বন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করেন। এরপর দর্শন বিভাগের তুলনামূলক ধর্মশাস্ত্রে ডিফিল করেন। এছাড়া বিশ্বভারতীতে পড়াশোনার সময় বিদগ্ধ অধ্যাপকদের সান্নিধ্যে থেকে প্রায় 14টি ভাষা শেখেন। তার কর্মজীবনও বর্ণময়। শুরু করেন 1927 সালে কাবুলে আল আজাহার বিশ্ববিদ্যালয়ে। 1935 সালে ভারতবর্ষে এসে বরোদা কলেজে অধ্যাপনা শুরু করেন। এরপর দিল্লির শিক্ষা মন্ত্রণালয়ে যোগ দেন। বৈচিত্র্যময় ব্যক্তিত্ব। কিছুদিন ভারতে আকাশবাণীর স্টেশনে ডিরেক্টর পদে ছিলেন, পর্যায়ক্রমে কলকাতা, দিল্লি, পাটনা, কটকে। দেশভাগে প্রাককালে ফিরে যান পূর্ব পাকিস্তানে। সেখানে বগুড়া কলেজের অধ্যক্ষের পদে আসীন ছিলেন। 1965 সালে কর্মজীবনে অবসর গ্রহণ করেন। এই মহান ব্যক্তিত্ব দুনিয়ায় অনেক জায়গায় গেছেন, কিন্তু মাতৃভাষার প্রতি অসাধারণ টান সবসময় বজায় ছিল। মাতৃভাষাকে প্রাদেশিক ভাষা স্বীকার করতে হবে, এ নিয়ে সর্বাঙ্গে আন্দোলন করেছেন। বাংলা সাহিত্যে তার অবদান ভোলার নয়। তিনি বহু ছদ্মনামে অনুবাদ গ্রন্থ রচনা করেছেন, তার মধ্যে কিছু ছদ্মনাম হল প্রিয়দর্শী, ওমর, খৈয়াম, টেকচাঁদ, সত্যপীর ইত্যাদি। যে সমস্ত পত্রিকায় তার বিভিন্ন লেখা প্রকাশিত হতো তার মধ্যে আনন্দবাজার, বসুমতী, সত্যযুগ ইত্যাদি উল্লেখযোগ্য। তার অসাধারণ লিখনশৈলী জনপ্রিয়তার অন্যতম কারণ। তার রচনার কোনো ধর্মীয় সংকীর্ণতা ছিল না। তার রচনাগুলির মধ্যে যে জলে ডাঙ্গায়, পঞ্চতন্ত্র, শবনম, ধূপছায়া, কর্নেল উল্লেখযোগ্য। তিনি জীবনে বহু সম্মানে ভূষিত হয়েছেন, যেমন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে নরসিংহ দাস 1949 সালে, আনন্দবাজার পত্রিকা গ্রুপ থেকে আনন্দ পুরস্কার। এছাড়া সাহিত্যের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার মরণোত্তর 21শে পদকে সম্মানিত করেন। 1974 সালের 11 ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে বাংলা সংস্কৃতির এই উজ্জ্বল জ্যোতিষ্কের জীবনাবসান হয়। তিনি চিরভাস্কর থেকে যাবেন অগণিত পাঠকের হৃদয়ে।